Got a bottle of Patron and some lights off. Two red devil looking eyeballs. And I finna turn up when the night falls. Good morning. Good morning from Puri. So, আমরা এখন পুরিতে আছি। এই আমাদের হোটেল। আমাদের চেকআউট করার টাইম হয়ে গেছে। বেরোবো এবার। এখান থেকে পরের দিনে যেটা বলেছিলাম, ডে টু যে ব্লকে আসবে, তো সেই ব্লকে ভিনজা উঠে যাচ্ছে। তো যেটা বলেছিলাম, তো ডে টুতে আমরা যেতে হয়েছি দারিংবাড়ি। তো এখানে আমার পার্টনার ও জানেমান দাঁড়িয়ে আছে একদম সুপার মিন কন্ডিশনে। তো কালকে আমার জানেমানের সাথে আমি মিনিমাম 80-90 ক্রুজ করেছি, আমার কোনো সমস্যা হয়নি। তো এই এভরিওয়ান, মাই নেম ইজ দীপেশ। তো আপনারা দেখছেন বাইকার জাতি ব্লগিং চ্যানেল। তো সাথে থাকবেন। তো প্যাকিং করি, প্যাকিং করে বেরোবো। চলো, দেখা হচ্ছে রাস্তায়। সো ফ্রেন্ডস, লাগেজ বোঝা কমপ্লিট, প্রায় এক ঘন্টা লাগলো। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 9:45, আর ওয়েদার কন্ডিশনও খুব কমপ্লিট। গাড়িটা হয়েছে দেখো খালি, বস মানে জাস্ট 125 cc-র গাড়ি। আবার জানেমানের ওপরে এত চাপ দিলে কি করে হবে? দুটো লাগেজ, জানেমান একটুখানি সামলে নিও, একটুখানি আর বেশিক্ষণ নেই। চলো চলো বের। সো আমরা এবার এখান থেকে বেরোচ্ছি, চলো চলো। আমরা যাচ্ছি দারিংবাড়ির উদ্দেশ্যে, দারিংবাড়ির দিকে বেরিয়ে পড়েছি। ফ্রেন্ডস, তোমরা যদি এখনো পর্যন্ত কলকাতা টু ওড়িশা রাইডের পার্ট ওয়ানটা না দেখে থাকো, তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নিও। ম্যাডাম, দারিংবাড়ি জানা কি চাইছে যায়? দারিংবাড়ি ইহা সে সিধা, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। সিঙ্গি গোপাল 19 কিলোমিটার, পিপিলি 39, ভুবনেশ্বর 59। জায়গাটা প্রবেশ করছি সেটা খালি দেখো, বিউটিফুল। রামেশ্বরম আর 5 কিলোমিটার, সেখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো। এখন ঘড়িতে সময় বাজে 11:40, আমরা এখন কিছু খাইনি। তখন রাইডিং করা মানে শুধুমাত্র গাড়ি চালানো নয়, এই যে রোড দিয়ে আমরা যাচ্ছি, এই রোডটাকে এক্সপ্লোর করতে করতে যাচ্ছি। এই যে ভিউটা আমরা পাচ্ছি সামনে, ও আর একটা কথা যেটা ইম্পর্টেন্ট, সবসময় সেফটি নিয়ে গাড়ি চালাবে, কারণ সেফ ড্রাইভ সেভ লাইফ। জন্য তো আমরা রামেশ্বরমের কাছাকাছি একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, চুলের অবস্থা খুবই খারাপ। তো এবার আমরা এখানে খাওয়া দাওয়া করবো। দেখো এত বেশি খিদে পেয়েছে, ওয়েট করতে পারছে না, খেয়েই যাচ্ছে। ঠিক আছে, তো কচুরি অর্ডার করা হয়ে গেছে, কচুরি খাওয়া হবে। চলো কচুরি কচুরি খেয়ে তারপর আবার রাস্তায় দেখা হবে। সো আমরা এখানে টিফিন করেছিলাম একটু আগে, টিফিন করে বেরিয়েছি। সামনের ভিউটা দেখো জাস্ট অসাধারণ। কি যেন পাহাড়ে এলে না, মনের যত দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা সব যেন কোথাও একটা হারিয়ে যায়। জলদি আমাকে জানা পারেগা না, বহু দূর। সো পাংচার সারানো হয়ে গেছে, 160 টাকা খরচা পড়লো এখানে পাংচার সারাতে। তো বেরিয়ে পড়লাম দারিংবাড়ির উদ্দেশ্যে। সবাই পুরীতে আসে, ঠিক আছে, পুরী থেকে যে এত সুন্দর একটা ডেস্টিনেশান আছে হাফ লোক সেটা জানেই না। তো আমি রিকোয়েস্ট করবো তোমরা একবার হলো দারিংবাড়ি এসো, আর যদি দরকার পড়ে পুরী থেকে তোমরা বাইক ভাড়া করে আসতে পারো, যদি বাইক রাইডিংয়ের শখ থাকে, না হলে তোমরা এমনি আসতে পারো, এমনি 4 টাকা ভাড়া পাওয়া যায় ওখান থেকে দারিংবাড়ি আসো। দারিংবাড়ি জায়গাটা ঘুরো, খুব সুন্দর জায়গা, খুব ভালো, তো আপনাদের ভালো লাগতে পারে। ভিডিওটা দেখো এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ইউটিউব চ্যানেল, তোমাদের নিজেদের বাইকার জাতি ব্লগস, ব্লগসটা এমনি বললাম, বাইকার জাতি ইউটিউব চ্যানেলের নাম।
So let's go. তো ঘড়িতে সময় হয়ে গেছে 1:08 এবং বটন্দা বলে একটা জায়গা ক্রস করে আমরা এগোচ্ছি। এত সুন্দর পাহাড় দেখে মন থেকে একটাই গান বেরোচ্ছে, এই মনকেতে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, এই পাহাড়েরই মধ্যে আমি আছি মনের মধ্যে এই পাতলে, এই মন চেয়েছে আমি হারিয়ে যাব শুধু তোমার সাথে। এতদূর পর্যন্ত রাইডটা দেখে যদি এনজয় করে থাকো তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমরা গামেই বলে একটা জায়গায় দাঁড়িয়েছি ওয়াটার ব্রেকের জন্য, আর সামনের বিউটিটা দেখো জাস্ট অসাধারণ। রাস্তার ফার্স্ট টোল গেট তো ওই পাশে পাহাড়টা উঠতে হতে পারে, দেখা যাক। তো এখান থেকে আর এই চেন্নাই কলকাতা হাইওয়ে দিয়ে আর কিছু কিলোমিটার তোমরা যদি যাও তো তোমরা একটা বিউটিফুল ডেস্টিনেশন পাবে যার নাম হলো চিল্কা লেক, এবং চিল্কা হিল টপও তোমরা যেতে পারো যেটা খুবই সুন্দর। আমরা যাইনি কারণ আমাদের এমনিতেই অনেক লেট হয়ে গেছিলো, তার জন্য এটা আমরা মিস করে গেছি। সো আমরা চেন্নাই কলকাতা হাইওয়ে ছেড়ে এখন খালিকোট হাইওয়ে দিয়ে যাচ্ছি, এবং সামনে তোমরা যে একটা ব্রিজ দেখতে পাচ্ছ এটা হলো খালিকোট হাইওয়ে ব্রিজ। এই ব্রিজ দিয়েও তোমরা চিল্কা লেক যেতে পারো। 625 কিলোমিটার গাড়ি চালিয়ে এত দূর এসেছি এই রোডটা এনজয় করবো বলে, ডেস্টিনেশনগুলো এক্সপ্লোর করবো বলে। এখন আমরা বৈরানী নামক একটা জায়গায় চলে এসেছি, তো এখানে ছোটোখাটো বাজার টাইপের জিনিস আছে, তোমাদের যদি কিছু কেনার থাকে কিনতে পারো। এবং সামনে ও মাই গড রথ এবং জগন্নাথ দেবের মন্দির, মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে চলে গিয়েছিলাম। তো দারিংবাড়ি যাওয়ার জন্য এদিক থেকে রাইট টার্ন নিতে হবে। উড়িষ্যা পুরী পুরি আয়ে দারিংবাড়ি যায় উসকে বাদ ভুবনেশ্বর যাকে বকার কিতনা হুয়া 514 520 কর দো বস। এই যে মন্দিরটা তোমরা দেখছো এটা একটা পাহাড়ের কোলে অবস্থিত, এবং এটা একটা বিষ্ণু মন্দির, এবং এই মন্দিরটা দারিংবাড়ি টু গোপালপুর যে রোড আছে এই রোডের ওপরেই পড়বে। সো এটা একটা সুন্দর একটা দেওয়াল টাইপের হয়ে গেছে, এর তোমরা সবাই দেখতে পাচ্ছ জাস্ট ভিউ অসাধারণ ভিউ। তো ভিউটা দেখেই আমরা আটকে পড়লাম আরোই বেশি। এটা দেখো পাহাড়টা জাস্ট সুপার লাগছে, সুপার। আর এইখানে কি করে দাও একবার সবাই মিলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর সাবাস আমরা দৌগান নামক একটা পাহাড়ের সামনে এসে দাঁড়িয়েছি, বাট এই ভিউটা দেখো, উফ, এই জাস্ট এই ভিউটার জন্য আমি এসে দাঁড়িয়েছি। মানে বৃষ্টি পড়ছে, সব কিছু গ্যাজেট সব ব্যাগের ভেতরে, শুধু মোবাইলটা বার করলাম, মোবাইলে শ্যুট করছি। এটা দেখো কেমন এসছে, জাস্ট পাহাড়ের মধ্যে দিয়ে মেঘগুলো পুরো ভেসে ভেসে যাচ্ছে। ওফ দারুণ দারুণ, এইটা দেখার জন্যই তো এতদূর আসা। তো ফ্রেন্ডস এখন ঘুরিতে সময় হয়ে গেছে 6:08, ভিউটা দেখো জাস্ট অসম অসম, যত দূর তাকাবে তত দূর পাহাড়, তাই যে পাহাড়টা ওই সাইডে পাহাড়টা দেখো, পাহাড়টা দেখো পুরো মেঘটা পুরো উঠছে, বুঝতে পারছো? ঘনক ধাক্কা লেগে, ও ভাই এত সুপার লাগছে না। আমি গোপালপুর টু দারিংবাড়ি যাওয়ার রাস্তায় ক্রিকেট খেলা দেখে দাঁড়িয়ে পড়ি, কারণ পাহাড়ের সামনে ক্রিকেট খেলা একটা আলাদাই আনন্দ, তোমরা যদি না দেখে থাকো কোনোদিনও বুঝতে পারবে না। তো
ভাই ও পাহাড়টা দেখো, আর একটা যেটা জিনিস দেখার জন্য দাঁড়ালাম ভাই, নদীটা দেখো একবার, বিশাল স্রোত, মানে পাহাড়ের ওপর থেকে ভেসে আসছে, কালারটা দেখেছো খালি, খুব ভালো। চলো যাওয়া যাক, ওয়েদারটা যা হয়ে আছে আবার যে কোনো মুহূর্তে নামতে পারে। ফ্রেন্ডস, আমরা এখন আছি NH 59 এর ওপরে, এবং দারিংবাড়ি 33 কিলোমিটার, তালাগড় 234 কিলোমিটার, খাল্লার রোড 255 কিলোমিটার, ভানিপাতিনা 290 কিলোমিটার। আমরা যাচ্ছি দারিংবাড়ি, চলো। আমরা আর 1 কিলোমিটার এগোতেই আর একটা নদী পেলাম, এবং নদীটার স্রোত প্রচণ্ড বেশি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ এমনিতেই আমাদের অনেক লেট হয়ে গেছে এবং এখনও মোটামুটি 32 কিলোমিটার যেতে হবে। তো চলো যাওয়া যাক। ও ভাই, এইটা দেখো পাহাড়টা, দেখো কার্ভিংটা, দেখো এই দিকটা, দেখো পুরো পিছনটা। তো আমরা ওই সাইড থেকে এসেছি, ওই আপনি ইধার সে আকে পুরা ইধার সে ইস পার সে কাম চল আসালা বৃষ্টি মধ্যে সুন্দর ছিটি পাওয়া যাবে। আর তোমাদের জন্য একটুখানি রিক্স আমি নিই, সব ঝাপসা হয়ে যাচ্ছে, বৃষ্টিটা জয়ে এসেছে, আর শ্যুট করা যাবে না। তোমাদের একটা ভিউ দেখিয়ে দিই খালি, এখানে আমরা অর্ডার করেছি মিক্স রাইস আর চিলি চিকেন, 120 টাকা করে পার প্লেট পড়েছে, এটা হাফ প্লেট, এবং খাবারটা দারুণ বানিয়েছে। অ্যান্ড বৃষ্টির কারণে শ্যুট করতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। আর এত বৃষ্টি হয়েছে যে কি বলবো তোমাদের, প্রচুর বৃষ্টি হয়েছে। তো জার্নি করে আমার কন্ডিশন খুবই খারাপ, কি বলবো আর তোমাদের। তো পার্ট 3 খুব তাড়াতাড়ি আসতে চলেছে, পার্ট 3-তে আমরা দারিংবাড়ি এক্সপ্লোর করব, এবং সাথে থেকো, পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।